মাহফিল इंतजामिया কমিটি আমাকে নির্দিষ্ট কোন একটা বিষয় না দিয়ে আমাকে इंतजामिया কমিটি কিছু প্রশ্ন আমার সম্মুখে ছড়িয়ে দিয়েছে আমার সম্মুখে ছেড়ে দিয়েছে যে প্রশ্নগুলোর উত্তর মাহফিল इंतजामिया কমিটি কোরআন সোনার আলোকে সাহাবা একরামের আকওয়াল এবং আইএমআই মুজতাহিদিন যারা ছিলেন মুজতাহিদ ইমামগণের বিভিন্ন রায়ের আলোকে ইজতেহাদের আলোকে আমাদের জীবন ঘনিষ্ঠ এই বিষয়গুলোর সমাধান দেয়ার জন্য তারা আমার কাছে আর্জি পেশ করেছেন আমি অধম তাআলা সমগ্র মানব জাতি সম্পর্কে বলেছেন

সকল মানুষকে ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা আমি আল্লাহ তোমাদেরকে আমি আল্লাহর জ্ঞান থেকে অল্প কিছু জ্ঞান ছাড়া কোনো কিছু দেই নাই সমগ্র মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন খুবই সামান্য জ্ঞান দিয়েছেন তো সেইখানে আমি অধম আপনাদের সেই জ্ঞান তৃষ্ণা কতটুকু মেটাতে পারবো যেখানে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন মানব জাতিকে আল্লাহ সুবহানাল্লাহ খুবই যৎ সামন্য জ্ঞান দিয়েছেন এইজন্য আমরা যেন জ্ঞানের অহংকার না করি কে আজহার থেকে পাস করে এসেছে কে মদিনা ইউনিভার্সিটি থেকে পাস করেছে কে কত বড় ইউনিভার্সিটি থেকে পাস করে এসেছে আল্লাহ সুবহানাল্লাহ বলছেন জ্ঞানের অহংকার দুনিয়ার কোনো মানুষের জন্য কোনোভাবেই খাটে না ধনের বড়ায়ও করা যাবে না জনের বড়ায়ও করা যাবে না নিজের শক্তি সামর্থ্যের বয়ায় করা যাবে না আর জ্ঞানের অহংকার তো কোনোভাবেই করা যাবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি অধমকে কুরআন শোনার আলোকে যতটুকু জ্ঞান দিয়েছেন চেষ্টা করব মাহফিল ইন্তেজামিয়া কমিটি যে প্রশ্নগুলো আমার কাছে ছুঁড়ে দিয়েছেন সেই প্রশ্নগুলোর কুরআন সুন্নাহ ভিত্তিক জবাব দেয়ার ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আমাকে সর্বপ্রথম যে প্রশ্নখানা দেয়া হয়েছে সেই প্রশ্নখানা হচ্ছে যথা সময়ে নামাজ আদায় করার গুরুত্ব কি এবং কাজা নামাজ আদায় করতে হয় কি না প্রশ্ন কি যে যথা সময়ে নামাজ আদায় করার গুরুত্ব কি আমরা মানব জাতিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন আমরা আল্লাহর বান্দা ঠিক কি না আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহর আব্দ আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের মা'বুদ আমাদেরকে সৃষ্টি করার পর আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য যে গাইডলাইন দিয়েছেন কি দিয়েছেন আমাদের জন্য যে গাইডলাইন দিয়েছেন আমাদের সর্বাঙ্গীন জীবন বিধান কুরআন মাজিদের মধ্যে আল্লাহ সুবহানাহু তাআলা ঘোষণা করে দিচ্ছেন ওয়ামা মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইলা ইল ইআবুদুন জুরেশরে আল্লাহু আকবার আল্লাহ সুবহান تعالی হে মানব জাতি এবং জিন জাতি তোমরা জেনে রাখো আমি আল্লাহ সুবহানহু تعالی মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহর ইবাদতের জন্য কিসের জন্য আল্লাহর ইবাদতের জন্য আমাদের বান্দার পরিচয় তখনই প্রকাশ পাবে যখন বান্দা আল্লাহ সুবহান তাআলার ইবাদতের মধ্যে নিজের সকল কিছুকে বিলিয়ে দিতে পারবে আর আল্লাহ সুবহান তাআলার সেই ইবাদতের মধ্যে অন্যতম প্রধান ইবাদত হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত কি নামাজ বান্দাকে কাল হাশরের দিনে সর্বপ্রথম যেই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করা হবে। সেটা আর কোন কিছু নয়, সেটা হচ্ছে নামাজ। আউওয়ালু মা ইুজ আলু আনহুুল্লা আবদু ইওমাল তিয়া মাতিস নবী করিম সাল্লাহ আলী আসসালাম বলছেন বান্দাকে আল্লাহ সুবহান কাল ক্যামত দিবসে হাসরের দিনে বিচারের ময়দানে সর্বপ্রথম যেই বিষয় সম্পর্কে জিজ্ঞেস করবেন তা হচ্ছে কি নামাজ নামাজ সম্পর্কে আমাদেরকে অবশ্যই জবাব দিতে হবে আপনি যত সময় হুশে আছেন বেহুশ যদি না হন পাগল উন্মাদ যদি কেউ না হয় যদি থাকে তাকে নামাজ হবে। আপনি প্রচন্ড থাকেন পানি আপনি টাচ করতে পারছেন না ঠান্ডা পানি স্পর্শ করলে আপনার রোগ বেড়ে যাওয়ার অনেক বেশি সম্ভাবনা আছে অথবা আপনি এমন জায়গায় আছেন আশেপাশে পানি নাই আপনাকে

বদলতে আল্লাহ সুবহান ওয়া তাআলা সারাটা পৃথিবীকে নামাজের জায়গা করে দিয়েছেন এবং এই দুনিয়ার মাটিকে আল্লাহ সুবহান ওয়া তাআলা পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়ে দিয়েছেন কেমন নবী আমরা পেয়েছি আমরা জানি না কেমন নবী আমরা পেয়েছি সেই নবীর কদর আমরা বুঝি নাই আগের যুগের যত নবী রাসূল ছিলেন আগের যুগের যত সকল জন্য আবশ্যক ছিল তাদের যে নির্দিষ্ট ইবাদতখানা আছে সেই ইবাদতখানার বাহিরে তারা ইবাদত করতে পারবেন না কিন্তু দয়াল নবীজির আগমনের কারণে সারাটা পৃথিবী আমাদের জন্য পবিত্র করে দেয়া হয়েছে নামাজের জায়গা বানিয়ে দেয়া হয়েছে আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের জন্য এতটাই সহজ করে দিয়েছেন ও আমার বান্দা তুমি যদি জমিনে যাও হাল চাষ করার জন্য নামাজের ওয়াক্ত যদি হয়ে যায় তুমি মসজিদ থেকে কয়েক কিলোমিটার দূরে আছো তোমার টেনশন করার কোনো প্রয়োজন নাই তোমার আশেপাশে দুই চার মাইলের মধ্যে কোনো মসজিদ নাই বান্দা তুমি এমন কোনো জায়গায় আছো তোমার টেনশন করার প্রয়োজন নাই আমার নবীর পবিত্র কদম মোবারক দুনিয়াতে পড়ার সাথে সাথে আমি আল্লাহ সারাটা পৃথিবীকে নামাজ আদায়ের জায়গা বানিয়ে দিয়েছি নবীজি বলছেন ফাইয়ুমা

ঠান্ডা পানি শরীরে লাগানোর সাথে সাথে আপনার রোগ বেড়ে যেতে পারে নবী করিম সাল্লাহ আলি আসাল্লামা বলছেন আল্লাহ সুবহান হত আলা আমি নবীর বদলতে এই দুনিয়ার মাটিকেও তোমাদের জন্য পবিত্র করে দিয়েছেন পানির প্রয়োজন নাই পবিত্র মাটি অথবা মাটি জাতীয় দ্রব্য দিয়ে তায়াম করে তুমি নামাজের জন্য দাঁড়িয়ে যাও নামাজ আমাদেরকে আদায় করতে হবে নবী করিম সাল আলী ওয়াসাল্লামা বলছেন ও আমার উম্মত যদি তোমার মনে হয় তুমি প্রচন্ড অসুস্থ তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করতে পারবে না তাহলে তুমি বসে নামাজ আদায় করো যদি তোমার মনে হয় তুমি প্রচন্ড অসুস্থ তোমার বসারও ক্ষমতা নাই হয় না এমন মুমূর্ষ রোগী মৃত্যুর বিছানায় শুয়ে আছে সাকাতুল মৌদ যে কোনো সময় আসতে পারে এমন মুমূর্ষ রোগী আছে না নবী করিম আলাইহি আলিউলামা বলছেন তুমি যদি বসতেও অক্ষম হও বিছানায় শয্যাশায়ী কোনো অসুবিধা নেই

আমি ঢাকায় ছিলাম ফজরের নামাজের জন্য আমি উঠেছি বাথরুমে গেলাম অজু করলাম অজু করে বের হয়ে আমার মাথায় কি যেন একটা ঢুকলো আমি একটু মোবাইলটা চেক করলাম মোবাইলটা চেক করার সাথে সাথে বাসায় ওয়াইফাই আছে সকল সময় ইন্টারনেট অন থাকে সবার উপরে একটা নোটিফিকেশন দেখলাম তিন মিনিট আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে সেই খবর পেলাম এই চট্টগ্রামের বেশি আন্দোলিত না চট্টগ্রামবাসী বুঝেছেন কিনা ঢাকায় থেকে আমরা খুব বেশি একটা বুঝি নাই কিন্তু চট্টগ্রামবাসী বাসী বুঝেছেন সময়টা ছিল ফজরের নামাজের ওয়াক আমি এসে খবর পেলাম প্রত্যogramবাসী সকলেই ফজরের নামাজের সময় সেই ভূমিকম্পের জলযলাতে সেই ভূমিকম্পের আঘাতে সকল বাসাবাড়ি থেকে মানুষ বের হয়ে ঊর্ধশাসে রাস্তায় এসে নেমে গিয়েছেন সুবহানাল্লাহ নিজের জীবন বাঁচানোর জন্য প্রিয় ভাইয়েরা বাবারা কাল কিয়ামতের সেই জলযলা এই ভূমিকম্পের তুলনায় হাজার লক্ষ গুণ বেশি হবে

যেটার শুরু আছে কোন শেষ নাই সেই জাহান নামের আগুন থেকে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য নিজের দেহটাকে বাঁচানোর জন্য আমরা এমন ব্যবস্থা করছি না ফজর কত শত হাজার ফজরের ওয়াক আমাদের সামন দিয়ে চলে যাচ্ছে আমরা সেই ফজরের ওয়াকগুলো ঘুমের মধ্যে কাটিয়ে দিচ্ছি জাহান নামের সেই আবাদুল আবাদ জিন্দি আল্লাহ না করুন যদি আমাদের কারো যদি হয়ে যায়। এক এক সেকেন্ড আমাদের পক্ষে সেই আগুন সহ্য করা কোনোভাবেই সম্ভব না বেশি কিছু করতে হবে না একটা মোমবাতি নেন একটা দেয়াশলাই নেন মোমবাতিটা জ্বালান সেই মোমবাতিটার উপরে দুনিয়ার আগুন আপনার আমার দয়াল নবী বলছেন ও আমার উম্মতেরা এই দুনিয়ার আগুন কোনো কিছুই না জাহান নামের আগুন এই দুনিয়ার আগুনের চাইতে সত্তর গুণ বেশি উত্তপ্ত সত্তর গুণ বেশি গরম এক সেকেন্ড আমাদের পক্ষে সেই জাহান নামের আগুন সহ্য করা সম্ভব না এই দুনিয়ার জীবনে নিজের জীবনটাকে বাঁচানোর জন্য আমরা ভূমিকম্পের মধ্যে আমরা যখন নারা যখন দিল ঘুম থেকে উঠে লাভ দিয়ে দাঁড়িয়ে আমরা রাস্তায় চলে গেলাম নিজের সন্তান নিয়ে পরিবার পরিজন নিয়ে কিন্তু সেই আবাদুল আবাদ জিন্দেগি যেই পরকালের জন্য আল্লাহ সুবাহান হতালা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই পরকাল সম্পর্কে আমরা উদাসীন কত হাজার হাজার এই মুসলমান জাতির জন্য চলে গেল মুসলমান জাতির ঘুম আর ভাঙে না। ইসরায়েলের প্রেসিডেন্ট ইহুদি মুসলমান না ইহুদি মুসলমানদের প্রাণের শত্রু মুসলমানদের প্রাণের শত্রু মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান বাইতুল মকদ্দ তৃতীয় পবিত্রতম স্থানের নাম কি প্রথম পবিত্র স্থান হচ্ছে বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ দ্বিতীয় পবিত্র স্থান মদিনা শরীফ মসজিদে নববী দয়াল নবীজির পবিত্র রওজা Mubarak তৃতীয় পবিত্রতম স্থান বাইতুল মুকद्दাস মুসলমানদের প্রথম কিবলা জুরেশরে সুবহানাল্লাহ সেই বাইতুল মুকাদ্দাস কে যেই ইহুদিরা দখল করে রেখেছে আজকে প্রায় 70 বছর যাবত সেই ইহুদি রাষ্ট্র ইসরাইলের প্রেসিডেন্ট ইসরাইলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু সে বলছে তাদের একটা ঘরোয়া মিটিং এর মধ্যে হে আমার ইহুদি ভাইয়েরা তোমরা শুনে রাখো আজকে ফিলিস্তিনের মুসলমানেরা পৃথিবীর মুসলমানেরা পবিত্র জুমআবারে শুক্রবার দিন যেইভাবে দলে গিয়ে মসজিদে উপস্থিত হয় শুক্রবার দিন মুসলমানেরা যেইভাবে জুমআর নামাজের জন্য দলে দলে গিয়ে মসজিদে উপস্থিত হয় সেইভাবে যদি ওয়াক্তিয়া নামাজে ফজরের সময় আসরের সময় যোহরের সময় মাগরিবের সময় ইশার সময় এইভাবে যদি তারা দলে দলে গিয়ে মসজিদে নামাজ আদায় করার জন্য উপস্থিত হয় এমন দিন যদি কোনো সময় পৃথিবীর ইতিহাসে আসে তাহলে এই ইসরায়েল রাষ্ট্রের আর কোন অস্তিত্ব থাকবে না তলপি তলপা গুটিয়ে আমরা ইহুদিদেরকে জায়নিস্টদেরকে আবারো সেই ইউরোপ আমেরিকাতে পলায়ন করতে হবে এই ইসরাইল রাষ্ট্রকে আমরা আর টিকিয়ে রাখতে পারবো না জুরেশ সুবহানাল্লাহ তারা বুঝে গেছে যে মুসলমান যদি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করা শুরু করে তাহলে ইহুদি এবং জায়নিস্ট সেই ইসরায়েল অবৈধ সেই দেশটার আর কোন অস্তিত্ব থাকবে না জয় হবে ফিলিস্তিনিদের জয় হবে মুসলমানের জয় হবে এই পৃথিবীর প্রায় দুই বিলিয়ন মুসলমানের ইহুদিরা বুঝে কিন্তু আমরা মুসলমানেরা বুঝি না সেই জুমাবারে সেই শুক্রবারে ফজরের নামাজ তো ঘুমের সময় সেটা দূরের কথা আসরের নামাজের সময় মসজিদের মধ্যে আর মুসল্লি খুঁজে পাওয়া যায় না আমি যেই মসজিদে নামাজ পড়াই পাঁচতলা মসজিদ কয়তলা পাঁচতলা মসজিদ জুমার সময় উপর থেকে নিজ পর্যন্ত পুরা মসজিদ একদম প্যাকআপ ভরপুর কি। আধা মাইল দূরে একটা মসজিদ আছে আলী আহমদ কলেজ আধা মাইল দূরে একটা কলেজ আছে আলী আহমদ কলেজ রাস্তার মধ্যে দাঁড়িয়ে যায় নামাজ বিছিয়ে পেপার পত্রিকা বিছিয়ে মানুষ নামাজ শুরু করে সেই নামাজের লাইন যেতে যেতে শান্তিপুর জামে মসজিদ থেকে আলী আহমদ কলেজ পর্যন্ত চলে যায় আধা মাইল দূর থেকে মানুষ জুমুয়াবারে নামাজের মধ্যে শরিক হয় কিন্তু সেই জুমুয়াবারে সেই শুক্রবারে যখন আসরের ওয়াক্ত আসে আসরের ওয়াক্তের মধ্যে দেখা যায় ঢাকা শহরের প্রথম দুই কাতার মুসল্লিতে ভরে না মুসল্লিতে যদি ভরেও দেখা যায় যে দুই পাশে দুই তিন চার পাঁচ কাতার যদি হয় দুই পাশে দেখা যায় অর্ধেকের বেশি বৃদ্ধ সাদা দাড়িওয়ালা মানুষ চেয়ার নিয়ে তারা নামাজ আদায় করছেন মানে কি যুবকদের উপস্থিতি আল্লাহর ঘর মসজিদে নাই নামাজ ছাড়া আমাদের মুক্তির কোনো রাস্তা নাই নামাজ হচ্ছে প্রথম ইবাদত যে ইবাদতের জবাব দিহি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে আমাদেরকে করতে হবে নামাজের মধ্যে আমাদের সফলতা আছে নামাজের মধ্যে সফলতা আছে যদি দয়াল নবীর খাঁটি গোলাম খাঁটি আশিক হিসেবে যদি নামাজের মতো নামাজ আদায় করতে পারেন সেই নামাজের মধ্যে মুসলমান জাতির সফলতা আল্লাহ সুবহান ওয়া তাআলা দিয়ে দিয়েছেন জুরে সুবহানাল্লাহ

বেঈমান হলে হবে না মুনাফিক হলে হবে না আকীদা নষ্ট হলে হবে না দয়াল নবীর সামনে যদি কেউ বেআদবি করে তাহলে হবে না দয়াল নবীর প্রতি তাজিম এবং আদবে যদি কোনো ঘাটতি থাকে তাহলে হবে না প্রকৃত ঈমান ওয়ালা হতে হবে আর প্রকৃত ঈমান ওয়ালা যারা আছে তারা সফল কাম হয়ে গেছে দে হ্যাভ বিকাম সাকসেসফুল তারা সফল হয়ে গেছে

তাকুয়া ভয় আল্লাহর ভালোবাসা আল্লাহর মোহাব্বত এই সকল কিছু তাদের অন্তরে নিয়ে তারা যেইভাবে নামাজ আদায় করলে যেইভাবে নামাজ কায়েম করলে আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে নামাজ কবুল হয় সেইভাবেই মুমিনেরা নামাজ আদায় করে খুশু খুজু আছে নামাজের মধ্যে মনোযোগ আছে নামাজে থেকে দোকানের ব্যবসা বাণিজ্যের হিসাব তারা করে না সুবহানাল্লাহ আমাদের মুসলমানেরা করে কিনা নামাজে দাঁড়িয়ে ব্যবসার হিসাব এক দোকানওয়ালা ভাই চারটা দোকান আছে কয়টা দোকান চারটা দোকান বাজারের মধ্যে এশার নামাজে দাঁড়িয়েছে ওই ভাই চারটা দোকানওয়ালা এশার নামাজে দাঁড়িয়েছে ইমাম সাহেব কোন একটা সমস্যা হয়েছে ভুলে গিয়েছেন তিন রাকাত পরে তিনি সালাম ফিরিয়ে ফেলেছেন কয় রাকাত পরে তিন রাকাত পরে সালাম ফিরিয়ে ফেলেছেন সকল মানুষ সালাম ফিরিয়ে ফেলেছে ওই চার দোকানওয়ালা ভাই তিনি উঠে দাঁড়ালেন দাঁড়িয়ে বলেন ইমাম সাহেব নামাজ তো হয়েছে তিন রাকাত নামাজ হয়েছে কয় রাকাত তিন রাকাত সব মানুষ আশ্চর্য হয়ে গেল ভাই আমরা কেউ বুঝলাম না আপনি একা বুঝে গেলেন নামাজ হয়েছে তিন রাকাত বিষয়টা কি ওই দোকানওয়ালা ভাই বলছেন যে আমি প্রতি এশার নামাজে এসে আমার যে চারটা দোকান আছে প্রতি রাকাতের মধ্যে এক একটা দোকানের হিসাব আমি এক এক রাকাতে মিলাই জুরেশ্বরে নওয়াজবিল্লা আজকে তিন দোকানের হিসাব মিলানোর সময় দেখি ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছেন আমি বুঝতে পারলাম যে আজকে চার রাকাতের জায়গায় নামাজ হয়েছে তিন রাকাত এই হচ্ছে আমাদের নামাজ নামাজ পড়ছি আল্লাহর ঘর মসজিদে মন পড়ে আছে অন্য কোথাও নামাজ পড়ছি আল্লাহর ঘর মসজিদে আমাদের মন পড়ে আছে আমাদের বন্ধুদের সাথে চায়ের আড্ডার মধ্যে ওইখানে কি হচ্ছে ওইখানে কতক্ষণে যাব বাজারে কতক্ষণে যাব আমি চায়ের স্টলের আড্ডাতে কতক্ষণে যাব টিভির সামনে কখন গিয়ে দাঁড়াবো মোবাইলটা নিয়ে কখন গিয়ে দাঁড়াবো আমি কখন আমার ফেসবুক আমার স্ট্যাটাস কি হচ্ছে ফেসবুকে কি হচ্ছে না হচ্ছে সেই স্ট্যাটাস কখন আমি চেক করব ইউটিউব নিয়ে কখন আমি বসবো দুনিয়ার যত অপকর্ম আছে সকল কিছু আমাদের যখন নামাজে দাঁড়ায় মাথায় এসে গিজগিজ করে নামাজের মধ্যে খুশু খুজু নাই বিনয় নম্রতা মনোযোগ তাকুয়া পরহেজগারি যত কিছু আমাদের নামাজে প্রয়োজন ছিল আমাদের নামাজে আজকে নাই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও আমার বান্দারা যদি তোমাকে মুমিন হিসেবে সফল কাম হতে হয় তোমাকে অবশ্যই খুশু খুজু সহকারে নামাজগুলো আদায় করতে হবে শুধু নামাজ হলেই হবে না নামাজ হতে হবে গারি গাড়িওয়ালা নামাজ হতে হবে নামাজ যখন তুমি আদায় করবে তখন তুমি একমাত্র আমি আল্লাহর ধ্যান এবং খেয়ালে

আর এতটুকু ইমান বিশ্বাস তোমার অন্তরের মধ্যে থাকতে হবে যে তোমার আল্লাহ তোমার মাহবুদ তোমাকে দেখছেন এই ইমান বিশ্বাস অন্তর নিয়ে তোমাকে নামাজ আদায় করতে হবে এখন আমাদের নামাজ কোথায় আর দয়াল নবীজির শিখিয়ে দেওয়া সেই নামাজ কোথায় এটা বিবেচনা করার সময় আমাদের যখন রাতের অন্ধকারে বিছানায় যখন যাবেন দশটা মিনিটের জন্য নিজের হিসাব করবেন আজকে সারা দিন নামাজ আদায় করলাম সেই নামাজ দয়াল নবীজির সেই তরিকা অনুযায়ী আল্লাহর আউলিয়াগণের তরিকা অনুযায়ী সুফি তরিকা অনুযায়ী আমার সেই নামাজ হয়েছে কিনা দয়াল নবীর আহলে বায় পাঞ্জাতনের শিখানো যে তরিকা খুলাফায় রাশেদিন সাহাবায়ে کرامের শিক্ষানো যে तरीका মুজতাহিদ ইমামগণের শিক্ষানো যে তরিকা আছে সেই তরিকা मुताबिक আমার নামাজ হয়েছে কি না যদি আপনার নামাজ তাদের তরিকা मुताबिक হয়ে যায় আপনার জীবনে আর কোন সমস্যা থাকবে না গ্যারান্টি আপনি সুখে থাকেন দুঃখে থাকেন আপনার জীবনে কোনো সমস্যা থাকবে না কারণ আপনি আল্লাহ সুবহান ওয়া তাআলার উপরে পরিপূর্ণ ঈমান বিশ্বাস আপনার মধ্যে চলে আসবে যে দুঃখ যদি আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাকে দিয়েও থাকেন সেই দুঃখের মধ্যেই আমার জন্য রয়েছে কাল পরকালের মুক্তি সুবহানাল্লাহ এমন ঈমান বিশ্বাস ওয়ালা আপনি হয়ে যাবেন আপনার জীবনে কোন ধরনের কোনো সমস্যা থাকবে না হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনেছি আইয়ুব নবীর আমাদের শোনার কথা এখন আমাদের ইয়াং জেনারেশন তারা কিভাবে শুনবে আমরা যখন 12 13 বছর বয়সের ছিলাম আমি মাদ্রাসাতে এসেছি 15 বছর বয়সে কত বছর বয়সে 15 বছর বয়সে এর আগে হবিগঞ্জের জেলা স্কুলে আমি পড়ালেখা করেছি হবিগঞ্জ গভর্নমেন্ট হাই স্কুল হবিগঞ্জ জেলার সবচেয়ে সেরা স্কুল আলহামদুলিল্লাহ ওই বয়সে আমি এবং আমার ক্লাসমেট যারা ছিল 12 13 বছর বয়সের মধ্যে কয়েকটা কিতাব অন্তত্বে আমরা পড়ে ফেলেছিলাম এক নাম্বার কাসাসুল আম্বিয়া কিতাবের নাম কি কাসাসুল আম্বিয়া নবীগণের জীবনী বলেন আসবাহান আল্লাহ নবীগণের ইচ্ছা নবীগণের কাহিনী কাসাসুল আমবিয়া। দুই নাম্বার তাস্কিরাতুল আউলিয়া বলেন আসবাহান আল্লাহ আল্লাহর আউলিয়াগণের জীবনী আচ্ছা আলহামদুলিল্লাহ যদি বারো তেরো বছর বয়সের মধ্যে এই দুইটা কিতাব যদি অন্ততপক্ষে খতম হয়ে যায় আল্লাহর আউলিয়াগণের সাথে এবং দয়াল নবী এবং অন্যান্য নবীগণের সাথে ওই ব্যক্তিটার অবশ্যই কিছু না কিছু মোহব্বতের সম্পর্ক পয়দা হয়ে যাবে সুহান আল্লাহ এখন দশ বারো বছর বয়স পনেরো বছর ষোলো বছর বয়সের কিশোর বিশ বছর বয়সের যুবক তাকে যদি জিজ্ঞেস করেন কাসাসুল আম্বিয়া এবং বলবে তাস্কিরাতুল আউলিয়া এই নামে কোন কিতাবের নামই আমরা শুনি নাই আমরা কিসের নাম শুনেছি ফেসবুক আমরা কিসের নাম শুনেছি ইউটিউব আমরা কিসের নাম শুনেছি ডিশের অমুক চ্যানেল তমুক চ্যানেল কিশোর ভাইয়েরা বাবারা যুবকেরা তরুণেরা যদি আপনাকে আমাকে আমাদের চরিত্রটাকে সংশোধন করতে হয় এখনো সময় আছে নবীগণের সেই জীবনের সাথে নিজেকে জড়িয়ে নিন এবং আল্লাহর আউলিয়াগণের সেই জীবনের সাথে নিজেকে জড়িয়ে নিন কাসাসুল আম্বিয়া কিতাবটা খুলে দেখুন বাংলাতে পাওয়া যায় তাস্কিরাতুল আউলিয়া আল্লাহর আউলিয়াগণের জীবনী একটা বার খুলে দেখুন আর যত এরকম বেসিক কিতাবগুলো আছে সেই কিতাবগুলো পড়ুন আমাদের জন্য সেইখানে অজস্র অসংখ্য অগণিত শিক্ষা লুকিয়ে আছে জিরোসিরা সুবহানাল্লাহ কার কথা বলছিলাম আয়ুব নবীর কথা কার কথা আঠারো বছর আল্লাহ সুহান হতে আলা উনাকে পরীক্ষা করেছেন কত বছর এক দুই দিন না এক দুই মাস না এক দুই বছর না দীর্ঘ আঠারোটা বছর আল্লাহ সুহান হতে আলা আয়ুব আলী হিসালাতামাকে পরীক্ষা করেছেন কোন রোগ দিয়ে কুষ্ঠ রোগ দিয়ে কোন রোগ দিয়ে কুষ্ঠ রোগ এবং সেই কুষ্ঠ রোগের কারণে একটা পর্যায়ে উনার পবিত্র শরীরে জমে যায় পোকা জমে যায় সেই পোকা এসে উনার শরীরে জন্মগ্রহণ করে উনার শরীর মুবারককে কামড়াতে থাকে কিন্তু আয়ুব আলী সবর এবং ধৈর্যের বেতাজ বাদশাহ আয়ুব আলী থেকে যখন একটা পোকা নিচে পড়ে যেত নবী নিজের হাতে সেই পোকাটাকে তুলে আবার নিজের শরীরে জায়গা মতো রেখে দিতেন জুরে শির কারণ কি আয়ুব আলী হিসাল্লা জানতেন আমার এই বিপদ আমার এই কষ্ট সকল কিছু আমার আল্লাহ আলার দেয়া আমার মাহবুদ আমাকে এই পরীক্ষায় ফেলেছেন এই পরীক্ষায় আমাকে একশো পেয়ে পাস করতে হবে আমার আমাকে দিয়েছেন আমার আল্লাহ আমাকে দিয়েছেন এই পরীক্ষাকেও আমার সাদরে গ্রহণ করতে হবে এবং নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ সুবাহ যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদ দিয়ে পরীক্ষা করেন আল্লাহ সুলতাল নবীগণকে সবচাইতে বেশি ভালোবাসেন বিপদ নবীগণকে সবচাইতে বেশি দিয়েছেন নবীগণের চাইতে বেশি বিপদ দুনিয়ার কাউকে দেন নাই আচ্ছা আপনার আমার আমাদের কাউকে কোন জালিম বাদশাকে মোকাবেলা করতে হচ্ছে ইব্রাহিম আলী সালাতামাকে সেই সময়ের সবচাইতে বড় জালিম নমরুদকে মোকাবেলা করতে হয়েছে আপনার আমার কাউকে ফের আউনের মতো কোন বাদশাকে মোকাবেলা করতে হয় নাই মুসা আলী হিসালাতামাকে উনার ভাই হজরত হারুন আলী হিসালাতামাকে সেই যুগের সবচাইতে বড় জালিম বাদশাহ ফের আউনকে ওনাদের মোকাবেলা করতে হয়েছে আবু জাহেলের মতো নিকৃষ্ট কোনো জালিম দুনিয়াতে আসে নাই আর হয়তো বা আসবেও না আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবীকে সেই জালিম আবু জাহেল কে মোকাবেলা করতে হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি বিপদ দিয়ে পরীক্ষা করেন নবীগণকে সবচেয়ে বেশি ভালোবাসেন নবীগণকে সবচেয়ে বিপদ বেশি বিপদ দিয়েছেন সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন করেছেন কিন্তু নবী এবং নবী এবং রাসুলগণের ইমান ছিল সবচেয়ে বেশি শক্ত তারা সেই সকল পরীক্ষায় একশতে একশো পেয়ে পাশ করেছেন তো নবীর উম্মত হিসেবে নবীর উম্মত হিসেবে আমাদেরকে যদি সফল কাম হতে হয় আল্লাহ সুবহান হতে আলা আমাদের মধ্যেও যাকে যত বেশি ভালোবাসবেন তাকে তত বেশি বিপদ দিয়ে পরীক্ষা করবেন সেই বিপদে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে বিপদের কারণে হতাশ হলে হবে না বিপদের কারণে আল্লাহর ইবাদত ছেড়ে দিলে হবে না আল্লাহর রহমতের আশা থেকে নিরাশ হলে কখনোই হবে না এই জন্য বলছি নামাজ যদি কায়েম করার মতো আমরা কায়েম করতে পারি আমাদের জীবনে কোন ধরনের কোন দুঃখ হতাশা গ্লানি কোন কিছু থাকবে না কারণ আপনি তখন হয়ে যাবেন কলবে মুতমাইন নফসে মুতমাইনার অধিকারী জুরেশর সুবহানাল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব আল্লাহর জিকিরের মাধ্যমেই আল্লাহর জিকিরের মাধ্যমেই অন্তরের প্রশান্তি নেমে আসে অন্তরটা প্রশান্ত হয়ে যায় দুঃখ দুর্দশা হতাশা গ্লানি আপনার ঋণ আছে আপনি কষ্টে আছেন রিজিকের সমস্যা কোন কিছুই আপনাকে বিচলিত করবে না যদি আল্লাহর জিকিরের মতো জিকির করতে পারেন আর আল্লাহর জিকির মানে কি শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ এই তাসবিহ তাহলিল এবং জিকির করাই শুধুমাত্র জিকির না আল্লাহর প্রতিটা ইবাদতই হচ্ছে আল্লাহর জিকির আল্লাহ সাল্লাম কি বলেছেন আকিমিস সালাত আলি যিকরি ও আমার বান্দা তুমি নামাজ কায়েম করো আমি আল্লাহর জিকিরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদকেও জিকির বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহুল হাফিজুন নিশ্চয়ই আমি আল্লাহ এই জিকির অর্থাৎ কুরআনকে অবতীর্ণ করেছি আমি আল্লাহই এই কুরআনের হেফাজত করব জোরে জোরে সুবহানাল্লাহ কুরআন তেলাওয়াত আল্লাহর জিকির নামাজও ও আল্লাহর জিকির রোজাও ও আল্লাহর জিকির হজ ও আল্লাহর জিকির যাকাত ও আল্লাহর জিকির কুরবানি ও আল্লাহর জিকির তাসবিহ তাহলিল আল্লাহর জিকির এমন কি দয়াল হাবিব নবীজির উপরে আমরা যে সালাতু সালাম পাঠ করি সেইটাও স্বয়ং আল্লাহর জিকির সুবহানাল্লাহ জিজ্ঞেস করবেন মাওলানা সাহেব কিভাবে প্রশ্ন আসবে না আচ্ছা আমরা যে দরুদ শরীফ পড়ি সর্বপ্রথম কথা কি বলি আল্লাহুম্মা হে আল্লাহ আল্লাহুম্মা সল্লি আলা সাইয়্যিদনা ও মাওলানা মুহাম্মদ সর্বপ্রথম যে কথাটা বলি সেটা হচ্ছে আল্লাহুম্মা হে আল্লাহ আপনি আমাদের এই দরুদ এবং সালামকে দয়াল নবীর দরবারে পৌঁছে দিন সর্বপ্রথমে আমরা আল্লাহকে ডাকছি দরুদ এবং জিকির দরুদ এবং সালাম ও আল্লাহর জিকির থেকে খালি না এই ভাবে যত ধরনের ইবাদত আছে সকল কিছুই আল্লাহর জিকির আর আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরের প্রশান্তি নেমে আসে আলা বি জিকরিল্লাহি তাতমা ইনুল কুলুব যদি নফসে মুতমাইন্নার অধিকারী হতে হয় যদি আপনাকে প্রশান্ত আত্মার অধিকারী প্রশান্ত অন্তরের অধিকারী যদি হতে হয় নামাজের কোনো বিকল্প নাই এখন নামাজ আমরা অনেকে আদায় করি কিন্তু নামাজের ওয়াক্তের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই হজরতে আবদুল্লাহ দয়াল নবীর একজন জলিল কদর সাহাবি বুখারি মুসলিম শরীফে এসেছে নবী করিম সাল আলী আসাল্লামার উপরে একদম শুরুর দিকে যারা ইমান এনেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন হজরতে আবদুল্লাহ ইবনে মাসউদ রদিয়াল্লাহু তাআলা আনহু জুরাশুল সুবহানাল্লাহ সেই সাহাবী একদিন দয়াল নবীজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ ইসলামে তো অনেক আমল আছে ইসলামে নামাজ আছে রোজা আছে হজ আছে জাকাত আছে কুরআন তেলাওয়াত আছে কুরবানি আছে তাসবি তাহলিল আছে আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে কোন আমলটা সবচাইতে বেশি প্রিয় জিরুশির সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আসসালাতু আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ আদায় করা সময় মতো নামাজ আদায় করা আল্লাহ হত আলার কাছে সবচাইতে বেশি প্রিয় এরপর ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন সুম্মা আই অতঃপর কোন আমলটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বললেন সুম্মা বিররুল ওয়ালিদাইন মা বাবার সাথে উত্তম আচরণ করা সুবহানাল্লাহ সাহাবি জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সময় মতো নামাজ আদায় করা সবচাইতে ভালো কাজ তারপর ভালো কাজ কোনটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন বিরুল ওয়ালিদাইন মা বাবার সাথে উত্তম আচরণ করা সুবহানাল্লাহ আল্লাহর হকের পরেই মা বাবার হক আল্লাহর হকের পর মা বাবার হক কোরআন মাজিদেও ঠিক একই ভাবে এসেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন বাদা আউযু বিল্লাহ হিমিনাশ শাইতানির রাজিম ওয়া কাদা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা জুরেশ সুবহানাল্লাহ আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আল্লাহ সুবহান তাআলা ডিক্লেয়ার করে দিয়েছেন আল্লাহ সুবহান ওয়া তাআলা সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন যে তোমরা বান্দারা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না ওয়াকাদ আর আল্লাহ তাবুদু ইল্লাহ ইয়াহু আল্লাহর ইবাদতের পর তোমাদের দ্বিতীয় ডিউটি হচ্ছে ওয়াবিল ওয়ালি দৈন এহসানা তোমরা তোমাদের মা বাবার সাথে উত্তম আচরণ করো সময় মতো নামাজ আদায় তারপর মা বাবার সাথে উত্তম আচরণ করা মা বাবার হক আদায়ের চেষ্টা করা মা বাবার সাথে উঁচু আওয়াজে কথা না বলা মা বাবার খুশ খবর রাখা এই সকল কিছু আমাদের উপরে আবশ্যক তারপর সাহাবি আবারও জিজ্ঞেস করছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুম্মা আই অতঃপর কোন আমলটা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আল জিহাদু

এর নাম জিহাদ জিহাদ না হচ্ছে সেইটা যদি কোনো অমুসলিম দেশ আপনার মুসলমান দেশকে দখল করার জন্য আসে তখন আপনি অস্ত্র হাতে তুলে নিন এবং সেই দেশকে আপনি মোকাবেলা করুন এর নাম হচ্ছে অস্ত্রের জিহাদ যখন আপনাকে কেউ আক্রমণ করার জন্য আসবে আমাদের সমাজে হিন্দু ভাইয়েরা আছে বৌদ্ধ ভাইয়েরা আছে খ্রিস্টান ইহুদি যে কোনো ধর্মের মানুষ থাকতে পারে তাদেরকে হত্যা করা তাদেরকে মেরে ফেলা তাদেরকে আঘাত করা তাদেরকে কষ্ট দেয়া কখনোই জিহাদ নয় যারা আপনার সাথে শান্তিপূর্ণভাবে বসবাস করছে তাদেরকে আপনি কোনোভাবেই ক্ষতি করতে পারবেন না যদি ক্ষতি করেন আপনার আমার নবী দয়ার নবী মায়ার নবী রাহমাতুল্লিলা আল আমিন নবী বলছেন ও আমার উম্মতরা জেনে রাখো যদি কোনো সংখ্যালঘুকে আরবিতে বলে আহলে আহলু জিম্মা যদি কোনো সংখ্যালঘুকে তোমরা কেউ জুলুম করো অত্যাচার করো জেনে রাখো কাল হাসরের দিনে আমি নবী সেই অমুসলিমের পক্ষে উকিল হিসেবে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাব। রহমতুল্লিল আলমিন নবী সোহানব কোন অমুসলিমের উপর আমরা জুলুম অত্যাচার করতে পারবো না জিহাদ শুধুমাত্র অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার নাম না জিহাদ অনেক ভাবে হতে পারে এই যে আমরা এখন ওয়াজ মাহফিল করছি এটাও জিহাদ ফি সাবিলিল্লাহ কারণ জিহাদ শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা করা জিহাদ শব্দের অর্থ কি প্রচেষ্টা করা স্ট্রাগলিং ইন দা ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাস্তায় চেষ্টা করা দিনকে জয়ী করার জন্য ঘরে ঘরে ইসলামের দাওয়াতকে পৌঁছে দেওয়ার জন্য যেই উপায় আপনি চেষ্টা করবেন উপায়টা যদি বৈধ হয় সেইটাই হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ আপনি যদি একটা ভালো বই লিখেন সুন্দর একটা বই যদি লিখেন ইসলামিক একটা বই সেটাও জিহাদ আপনি ফেসবুকে গিয়ে একটা হাদিস আপনি আপনার ফেসবুক স্ট্যাটাসের মধ্যে আপনি শেয়ার করে দিলেন এইটাও আল্লাহ রাস্তায় জিহাদ আপনি ইউটিউবের মধ্যে দুই মিনিটের একটা ভিডিও কুরআউল সুন্নার যেকোনো একটা বিষয়ে আপনি আপলোড করে দিলেন এইটাও আল্লাহর রাস্তায় জিহাদ আমরা জিহাদ বলতে আমাদেরকে শুধুমাত্র কিছু মানুষ কিছু মানুষ আমাদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে জি আমাদেরকে বুঝিয়েছে জিহাদ মানেই হচ্ছে অস্ত্র হাতে তুলে নেয়া না না জিহাদ মানেই অস্ত্র হাতে তুলে নেয়া নয় কিতাল মানে হচ্ছে অস্ত্র হাতে তুলে নেয়া আর জিহাদ মানে হচ্ছে প্রচেষ্টা করা স্ট্রাগলিং ইন দা ওয়ে অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দিনকে সমুন্নত করার জন্য আল্লাহর দিনকে উর্ধে তুলে ধরার জন্য আপনি যেইভাবে বৈধ উপায়ে প্রচেষ্টা করবেন সেইটাই আল্লাহ দরবারে জিহাদ হিসেবে কবুল হয়ে যাবে যেই প্রশ্নের উত্তর নিয়ে বসেছিলাম সেই প্রশ্নটা ছিল নামাজ আদায় করার গুরুত্ব কি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামা বলছেন যে সময় মতো নামাজ আদায় করা যত আমল আছে সকল আমলের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে সময় মতো ওয়াক মতো নামাজ আদায় করা রাতু নিসার মধ্যে আল্লাস ভানত আলা বলছেন এবং যেইখান থেকে আমার আলোচনা শুরু হয়েছিল। আল্লাহসু ভাহান হতে আলা বলছেন ইন্যা সুয়ালা আতা আলাল মুখ মিনি না কিতা বাম্মউতা নিশ্চয় সময় মতো নামাজ আদায় করা প্রত্যেকটা মিনের উপরে আল্লাহসু ভাহান হতে আলা ফরজ করে দিয়েছেন। শুধু নামাজ আদায় করলেই হবে না নামাজটা হতে হবে সময়ময় প। ফজরের ওয়াক্তেই জোহরের ওয়াক্তেই জোহর পড়তে হবে আসরের আসর পড়তে হবে ঈশার ওয়াক্তেই আমাদেরকে ঈশার নামাজ আদায় করতে হবে জোহরের নামাজ আদায় করতে করতে যদি আসরের ওয়াক্ত চলে আসে তাহলে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না একজন বড় আল্লাহর ওয়ালি ছিলেন ওনার নাম ছিল হাজরতে আবু বকর আল্লওয়া রাহিমাহুল্লাহ তিনি বলছেন দুনিয়ার যত কিছু আছে দুনিয়ার তোমাদের যত কাজ আছে আমরা আমাদের সার্বিক জীবনে যত কাজ করি তিনি বলছেন দুনিয়ার সকল কাজ তোমরা ধীরে স্বস্তিরে করো সকল কাজ ধীরে স্বস্তিরে করো তাড়াহুরা করবে না আমাদের গ্রামের কথা ভাষায় বলা হয় যে তারাহুরার কাজ হচ্ছে শয়তানের ঠিক কি না তাড়াহুড়ার কাজ কি তো তিনি বলছেন দুনিয়ার যত কাজ আছে সকল কিছু ধীরে স্বস্তিরে করো আস্তে ধীরে করো কিন্তু তিনটা জিনিস ব্যতীত তিনটা কাজ ব্যতীত তিনটা কাজ তোমাকে অবশ্যই জলদি জলদি আদায় করতে হবে সুহান সেই তিনটা কাজ কি তিনি বলছেন এক নম্বরে হচ্ছে নামাজের ওয়াক্ত যখন হয়ে যাবে তখন কোনোভাবেই দেরি করবে না ওযু করে তুমি নিজের ঘরে হোক অথবা মসজিদে হোক যেইখানে তুমি থাকো নামাজের জন্য তুমি ছুটে যাও সুবহানাল্লাহ নামাজের ওয়াক্ত হলে আর কোন দেরি করা যাবে না দ্বিতীয় আরেকটা জিনিস তিনি বলছেন যখন কেউ মারা যায় তার দাফন কাফনে কোন অবস্থাতেই দেরি করা যাবে না আমরা বড় আবেগপ্রবণ হয়ে যাই আমরা আবেগ প্রবণ হয়ে যাই আমার ছেলে আছে লন্ডনে সেই ছেলে আসবে ও মেয়ে আছে কানাডায় সেই মেয়ে আসবে তারপর তারপর দাফন কাফন করা হবে না এটা ইসলামের নিয়ম নয় এটা হাদিসের নিয়ম নয় এটা দয়াল নবীজির তরিকা নয় যখন মাইয়েত মারা যায় মারা যাওয়ার সাথে সাথে আপনার আমার উপরে আবশ্যক হচ্ছে সে মাইয়েতের দাফন কাফনের ব্যবস্থা করা দ্বিতীয় জিনিস কি যখন কেউ মারা যাবে দাফন কাফন তাড়াতাড়ি করে দেয়া এইখানে আমরা যেন আবেগ প্রবণ না হই আমি যদি লন্ডনে থাকি আর আমার বাবা যদি বাংলাদেশে মারা যান আমার উচিত আমার পরিবারকে ফোন করে বলে দেয়া যে আমার বাবার লাশটাকে তোমরা আর কষ্ট দিও না যত তাড়াতাড়ি পারো আমার বাবার লাশটা তোমরা জানাজা পরে দাফন কাফন করে নাও আমি দেশে এসে আমার বাবার কবর জিয়ারত করব সোহান যখন কোনো মেয়ে যখন কেনাডা আমেরিকাতে থাকবে অথবা কোন ভাই যখন সৌদি আরব কুয়েত হজরত ইন্তেকাল করেছেন হে আমার চাচা হে আমার ভাই যত দ্রুত সম্ভব জানাজা পরে আমার আব্বাকে আপনারা দাফন কাফন করে দিন আমি যখন দেশে আসব। আমি আমার আফসোস মিটিয়ে আমার আব্বার কবর আমি জিয়ারত করব। সেই কবরের পারে দাঁড়িয়ে আমি কুরআন মাজিদ তেলাওয়াত করব দরুদ শরীফ সালাম পাঠ করব ইস্তেকফার করব জিকির আসকার যত কিছু করা প্রয়োজন আমি করব কিন্তু আমার আব্বার লাশকে তোমরা কোনোভাবেই কষ্ট দিবে না এটা হচ্ছে দয়াল নবীর সুন্নাহ আর তৃতীয় আরেকটা জিনিস ওই আল্লাহর ওয়ালি বলছেন যখন কেউ গুনাহ করে ফেলবে তওবা করতে যেন কোনোভাবেই দেরি না করে নফসের ধোকায় শয়তানের প্রতারণায় যদি কারো কোনো গুনাহ হয়ে যায় হে আল্লাহর বান্দারা কোন অবস্থাতেই গুনাহের পরে আল্লাহর কাছে তওবা করতে তোমরা ভুল করবে না আপনি যদি তওবাতুন নাসুহা করেও থাকেন নফসের ধোকায় শয়তানের প্রতারণায় গুনাহ হয়ে গেছে সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আবারো আপনি তওবাতুন নাসুহা করে নিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি কোনো বান্দা সত্তর বারো তো না সোহা করে তারপর কোনোভাবেই উচিত না গুনাহের পর তৌবা না করে তার বসে থাকা আপনি আমি আমরা মানুষ আল্লাহ সুবাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পর কোরআন ঘোষণা করে দিয়েছেন ওয়া হুলি কাল ইনসান মানুষ খুবই দুর্বল সৃষ্টি মানুষ নিজের আবেগ অনুভূতি লোভ লালসা এই সকল কিছুর কাছে মানুষ খুবই দুর্বল শয়তানের কাছে মানুষ খুব দুর্বল নিজের নফসের ধোকা নফসের প্রতারণার কাছে মানুষ খুবই দুর্বল যদি আপনার ভুল হয়ে যায় যদি আপনার ত্রুটি হয়ে যায় যদি আপনি কবিরা গুনাহে লিপ্ত হয়ে যান আপনার জন্য উচিত কোনোভাবেই এক মুহূর্ত সময় নষ্ট না করা নামাজ বিছিয়ে ওযু করে আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে আপনি কান্নাকাটি শুরু করুন ক্ষমা চাওয়া শুরু করুন আর আল্লাহ সুবহানাহু তাআলার দরবারে বেশি বেশি করে আপনি ইস্তিগফার পাঠ করা

আল্লাহ সুবহান তোলা আমাদেরকে সুসংবাদ দিচ্ছেন ওলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ ও আমার হাবিব ও আমার কমলিওয়ালা রাসূল আপনি বলুন হে আমার বান্দারা তোমরা যারা নিজের নফসের উপরে জুলুম করেছো কবিরা গুনাহ করতে করতে নিজের নফসটাকে নিজের কাউতকে নিজের অন্তরকে যে পচিয়ে দিয়েছো লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ আল্লাহ রহমতের আশা থেকে তোমরা নি

মনে মনে আপনাকে দৃঢ়িত হতে হবে আল্লাহ আমি এমন গুনা আর কোনদিন করবো না আর যদি বান্দার হক নষ্ট করে থাকেন তাহলে সেই বান্দার কাছে আপনাকে অবশ্যই ক্ষমা চেয়ে নিতে হবে তারপর যদি আল্লাহ আল্লাহান দরবারে কান্না কাটি করেন আল্লাহবাহ তালা আপনার পাহাড় পরিমাণ আকাশ পরিমাণ আকাশের মেঘমালা পরিমাণ গুনাহ যদি আপনার থেকে থাকে আল্লাহ আল্লাহবাহান হত আপনাকে ক্ষমা করে দেবেন গুনাহ যদি আমরা করে ফেলি কোনোভাবেই যেন সময় নষ্ট না করি আমরা যেন আল্লাহ সাথে সাথে করে নেই ওই আল্লাহর বলছেন এই তিনটা জিনিস ছাড়া। দুনিয়ার যত আমল আছে সকল কিছু তোমরা আস্তে ধীরে করো দুনিয়া বি যত কাজকর্ম আছে সকল কিছু আসতে ধীরে করতে হবে নামাজও কিন্তু আস্তে আস্তে পড়তে হবে কিন্তু নামাজের জন্য দাঁড়াতে হবে গিয়ে তাড়াতাড়ি ওয়াক মতো কিন্তু নামাজ আমরা ধীরে স্বস্তিরে পড়বো যতটুকু সময় লাগিয়ে আমাদের অজু করা দরকার ততটুকু সময় লাগিয়ে অজু করব। যতটুকু সময় লাগিয়ে আমাদের রুকু দেয়া দরকার ততটুকু সময় লাগিয়ে আমরা রুকু দিব যতটুকু সময় আমাদের দরকার সেজদার মধ্যে থাকার ততটুকু সময় আমাদেরকে সেজদাতে থাকতে হবে নামাজ আমরা যত জলদি সম্ভব আমাদেরকে মসজিদে গিয়ে নামাজে দাঁড়াতে হবে কিন্তু নামাজ আদায় করতে হবে ধীরে সস্তিরে ঠিক না তারপর আমাকে প্রশ্ন করা হয়েছে যে কাজা নামাজ আদায় করতে হবে কিনা আমি শরীয়তের দলিলের দিকে পরে যাচ্ছি প্রথমে আপনাদেরকে জিজ্ঞেস করছি আজকে যদি আপনার গ্রামের কোনো একজন ভাইয়ের কাছ থেকে আপনি দশ হাজার টাকা করজা নিয়ে থাকেন তাহলে সেই টাকাটা আদায় করা আপনার উপরে কি কি ফরজ এরপরে আরেকটা প্রশ্ন আমার কাছে এসেছে সেই প্রশ্নের জবাবটা এখানেই দিয়ে দিচ্ছি যে ঋণ আদায় করা কতটুকু জরুরি একজন শহীদ যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে দয়াল নবীজি বলছেন শহীদের কোনো জবাবদিহিতা নাই কোনো বিষয়ে একমাত্র ঋণ ছাড়া কি ছাড়া ঋণ ছাড়া যদি দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে তিনি যদি ধার করে শহীদ হয়ে থাকেন দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে টাকা পয়সা লোন করে তিনি যদি আল্লাহর রাস্তায় গিয়ে জিহাদ করতে করতে শহীদ হয়ে গিয়ে থাকেন কোনো বিষয়ে কোনো জবাব নাই একমাত্র মানুষের ঋণ ছাড়া ঋণের জন্য অবশ্যই আল্লাহর রাস্তায় শহীদ হওয়া ব্যক্তিটাকেও প্রশ্ন করা হবে সেই কোন সেই ঋণ কোন অবস্থাতেই মাফ নাই আর সাধারণ মানুষ যদি হয় তাহলে তো কোনো কথাই নাই শহীদের জন্য যেখানে মাফ নাই আপনার আমার মতো সাধারণ মানুষের জন্য কোন অবস্থাতেই ঋণ মাফ নাই যদি কোনো ব্যক্তি ঋণ আদায় না করে তিনি যদি মারা যান তবে অবশ্যই অবশ্যই তার যে ওয়ারিস আছে তার যেই ওয়ারিসরা আছে সেই ওয়ারিসদেরকে অবশ্যই অবশ্যই সেই ঋণ পরিশোধ করতে হবে আর না হলে ওই ব্যক্তি কবরের মধ্যে আজাব পেতে থাকবেন ওই ব্যক্তি কবরের মধ্যে আজাব পেতে থাকবেন আচ্ছা আমার প্রশ্ন ছিল আপনার আমার কারো যদি দুনিয়ার কোন মানুষের কাছে ঋণ থাকে দুনিয়ার কোন মানুষ যদি আমাদের কাছে দশ হাজার টাকা পায় সেইটা আদায় করা ফরজ আল্লাহর ফরজ নামাজ যদি থাকে কাজা এইটা আল্লাহ আমাদের কাছে ঋণ পান সেই ঋণ আদায় করা কতটুকু ফরজ হতে পারে বিচারের ভার আপনাদের কাছে এটা হবে কি ডাবল ফরজ এটা হবে কি ডাবল ফরজ নামাজ কাজা হলে অবশ্যই অবশ্যই আমাদেরকে আদায় করে নিতে হবে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামা বলছেন আমাদের জন্য আবার সহজ করে দিচ্ছেন দয়াল নবী রহমাতের নবী দয়ার নবী মায়ার নবী আমাদের জন্য সহজ করে দিচ্ছেন নবী করিম সাল্লাম বলছেন রুফি আল আন আনসালাহিন শরীয়তের কলম তিন প্রকারের মানুষের জন্য বন্ধ হয়ে গেছে আমার কথা লক্ষ্য করবেন শরীয়তের কলম তিন প্রকারের মানুষের জন্য বন্ধ হয়ে গেছে তারা কারা নবী করিমাল্লাম বলছেন কোন একজন মানুষ ঘুমের মধ্যে আছে ঘুমের মধ্যে থাকা অবস্থায় নামাজ চলে গিয়েছে জাগ্রত হওয়ার সাথে সাথে সে নামাজ আদায় করে নিবে যদি ঘুমের কারণে নামাজ কাজা হয়ে যায় তাহলে আল্লাহ সুবহান তাকে আজাব দিবেন না আমার কথা লক্ষ্য করবেন এত তাড়াতাড়ি খুশি হওয়ার কোনো কারণ নাই কখন আপনি রাত দশটার সময় ঘুমিয়েছেন আপনার অন্তরের মধ্যে নিয়ত আছে পরিপূর্ণ নিয়ত নিয়ে ঘুমিয়েছেন দশটার সময় আমি ঘুমালাম এগারোটার সময় ঘুমালাম যখনই চারটা বাজ বে ফজরের নামাজের সময় হয়ে যাবে আমি উঠে নামাজের জন্য দাঁড়িয়ে যাব এই নিয়ত বিশ্বাস নিয়ে আপনি ঘুমিয়েছেন আর যদি বাই এনি চান্স আপনি ঘুম থেকে সজাগ না হতে পারেন এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধরবেন না কারণ আপনার নিয়ত আছে নামাজ আদায় করার এখন আমরা কি করি সারা রাত ফেসবুকের মধ্যে ফেসবুক টিপতে টিপতে ইউটিউব দেখতে দেখতে ডিসেন্টিনাতে সিনেমা নাটক দেখতে দেখতে সারা তিনটার সময় গিয়ে ঘুমালাম কয়টা সময় তিনটা সাড়ে তিনটার সময় ঘুমালাম আর আমি আশা করি চারটার সময় উঠে আমি ফজরের নামাজ পড়বো পাঁচটার সময় উঠে ফজরের নামাজ পড়বো আপনার নিয়তি শুদ্ধ হলো না আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি বলেছেন ইননামাল আমালু বিন নিয়াহ রিওয়ার্ডস অফ অ্যাকশন ডিপেন্ড অন ইন্টেনশন প্রত্যেক কাজের কর্মফল নির্ভর করে তার নিয়তের উপরে আপনার নিয়তের মধ্যে গন্ডগোল আছে কাজে আপনি ছাড়া পাবেন না কিন্তু আপনি দশটার সময় ঘুমিয়েছেন চার পাঁচ ঘন্টা ঘুম যদি হয় আমাদের পক্ষে অবশ্যই ফজরের সময় উঠা সম্ভব কিন্তু আমরা যদি আল্লাহকে ফাঁকি দিতে চাই সেই ফাঁকি দেওয়ার কোনো সিস্টেম দুনিয়ার কোনো মানুষের কাছে নাই কারণ আমাদের অন্তরের খবর আল্লাহ সুবহান ও তালা ভালোভাবে জানেন আমাদেরকে চেষ্টা করতে হবে যে আমি দশটার সময় ঘুমিয়েছি এগারোটার সময় ঘুমিয়েছি পাঁচটার সময় ওঠা সম্ভব কিন্তু তিনটার সময় ঘুমিয়ে পাঁচটার সময় ওঠা কোনোভাবেই সম্ভব না যদি মোবাইলের মধ্যে অ্যালার্ম দিয়ে রাখেন দেখা যাবে কি আপনি সেই অ্যালার্ম কখন জানি ঘুমের মধ্যে বন্ধ করে ঘুমিয়ে গিয়েছেন আপনি বলতে পারবেন না তো আল্লাহকে আমরা যেন কেউ ফাঁকি দেওয়ার চেষ্টা না করি আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন আলী মুমবি যাতিস সুদুর আমাদের অন্তরের সকল কিছু আল্লাহ জানেন ঠিক আছে তো স্বাভাবিক অবস্থার কথা দয়াল নবীজি বলছেন আমার এক উম্মতের নিয়ত আছে সে উঠে নামাজ পড়বে এই দৃঢ় ইচ্ছা শক্তি নিয়ে সে ঘুমুতে গিয়েছে কিন্তু সে শয়তানের ধোকায় হোক অথবা ঘুমের গভীরতার কারণে হোক সারা দিনের ক্লান্তির কারণে হোক সে ফজরের সময় উঠতে পারে নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আযাব দিবেন না দ্বিতীয় আরেক প্রকার হচ্ছে কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আনিস সোগাইরি হাত্তা ইয়াকবুরা এবং ছোট বাচ্চা যত সময় না পর্যন্ত সে প্রাপ্ত বয়স্ক হয় তার জন্য শরীয়তের কোনো হুকুম নাই এবং একটা সন্তান কখন প্রাপ্ত বয়স্ক হয় ছেলেরা যখন তার স্বপ্ন শুরু হয় আমাদেরকে এই বিষয়গুলো কোন রকম লজ্জা জড়তা ছাড়া জানতে হবে একটা পুত্র সন্তান যখন তার স্বপ্ন দুঃস হওয়া শুরু হয় সে প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে আমরা অনেক সময় এই বিষয়গুলো প্রশ্ন করতে লজ্জা বোধ করি দিনের ব্যাপারে কোনো প্রশ্ন করতে লজ্জা বোধ রাখা যাবে না আপনাকে নিজেকেও জানতে হবে আপনার সন্তানকেও জানাতে হবে যে তুমি এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছো তোমার উপর এখন নামাজ ফরজ হয়ে গেছে একজন মেয়ে সন্তান কন্যা সন্তান তার যখন মাসিক যেই রক্তস্রাব যেটা আছে সেটা যখন শুরু হয়ে যাবে ওই মেয়েটা প্রাপ্তবয়স্কা হয়ে যাবে তাকে অবশ্যই অবশ্যই নামাজ পড়া শুরু করে দিতে হবে কারণ তার উপরে নামাজ ফরজ হয়ে গেছে রোজা ফরজ হয়ে গেছে তাকে নামাজ এবং রোজা আদায় শুরু করে দিতে হবে তো একটা সন্তান যখন অপ্রাপ্ত বয়স্ক থাকে তার উপরে শরীয়তের কোনো ফতোয়া নেই তৃতীয় প্রকারের ব্যক্তি যাদের উপর থেকে শরীয়তের কলম উঠে গেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা বলেন ওয়া আনিল মাজনুনিন হাতা ইয়াকিলা আও ইউফিকা এবং পাগলের উপর থেকে শরীয়তের কলম উঠে গেছে যার মাথা ঠিক নাই মস্তিষ্ক বিকৃত যে তার উপরে শরীয়তের কোনো হুকুম নাই যত সময় না পর্যন্ত সে পরিপূর্ণ রূপে সুস্থ হয়ে যায় পাগলের উপরে শরীয়তের কোনো বিষয় নাই আচ্ছা প্রসঙ্গ ক্রমে আপনাদেরকে একটা বিষয় আমি বলি আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার আমরা অনুসারী অনেক জায়গায় আমরা শুনি যে মজজুব আল্লাহর ওয়ালি থাকেন ঠিক না। আল্লাহর বলি থাকেন যারা মজনু হালতে থাকেন ঠিক কিনা মজনু হালতে আল্লাহর বলি আছেন কিনা এটা শুধুমাত্র আমাদের মুখের কথা না নবী করিম সাল্লামার মুসলিম শরীফের সহি হাদিসের মধ্যে এসেছে সুহান আল্লাহ নবী করিম সাল আলী সাল্লামা বলছেন মুসলিম শরীফের হাদিস নবীজি বলছেন ধুলি মিশ্রিত উস্কু খুস্কু চুল ধুলাবালি মিশ্রিত কোন একজন মানুষ لو اقسم على الله ابرا مدفوع بالابواب এমন অনেক মানুষ আছে ধুলাবালি মিশ্রিত তাদের কাপড় চুপর তাদের মুখ মলিন তাদের দাড়িগুলোর মধ্যে ধুলাবালি মিশ্রিত থাকে তাদের মাথায় টুপি থাকে না তাদের মাথায় ধুলাবালি মিশ্রিত থাকে এলোমেলো চুলে তারা উস্কু খুস্কু চুল নিয়ে তারা ঘোরাফেরা করে মাদফুউম বিল আবওয়াব তোমাদের ঘরের দরজায় যদি তারা এসে দাঁড়ায় তোমরা তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিবে কিন্তু তোমরা জেনে রাখো লাউ আকসাম লা আবাররা যদি তারা আল্লাহর দরবারে একবার হাত দিয়ে কোন কিছু বলে আল্লাহ সুবহানাহু তাআলা তাদের সেই আশা পূরণ করে নেন মুসলিম শরীফের সহি হাদিস তারা হচ্ছেন কি আল্লাহর মাজनून ওয়ালি মাজযুব ওয়ালি তাদের উপর শরীয়তের কোনো হুকুম নাই তাদের উপরে শরীয়তের কোনো হুকুম নাই দুনিয়ার পাগলের যেই হুকুম তাদের উপরে একই হুকুম তাদের জন্য নামাজ নাই তাদের জন্য রোজা নাই তাদের জন্য হজ নাই তাদের জন্য জাকাত নাই আচ্ছা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তাদের জন্য নামাজ রোজা শরীয়তের কোনো কিছু নাই কিন্তু আমরা যারা তাদের পেছনে পেছনে চলি আমাদের জন্য আছে কি না আমার কথা বুঝতে পারছেন আল্লাহর যিনি হয়ে যাবেন তিনি ফানাফিল্লা মাকামে চলে গেছেন বাকাবিল্লা মাকামে চলে গেছেন উনার জন্য নামাজ নাই কিন্তু আমরা যারা ওনাদের পেছনে পেছনে চলি আমাদেরকে নামাজ পড়তে হবে কিনা আমাদেরকে পড়তে হবে কোন ধরনের কোন ছাড় নাই কারণ আমাদের মস্তিষ্ক ঠিক আছে আমরা ঘর করছি সংসার করছি আমাদের স্ত্রী আছে পুত্র আছে টাকা পয়সার হিসাব আমাদের চাইতে ভালো কেউ বুঝে না আর সেই মজুব আল্লাহর ওলিকে টাকা দিলে তিনি কি করেন পানিতে ফেলে দেন ছিঁড়ে ফেলেন পুড়িয়ে ফেলেন গরিবকে দিয়ে দেন মিসকিনকে দিয়ে দেন তিনি টাকা পয়সার মূল্য কাছে কোনো কিছু নাই কিন্তু আমার কাছে টাকার মূল্য আছে আমি ভালো মন্দ বুঝি আমি যদি সেই পিছনে ঘুরে শরীয়ত থেকে আমি যদি বেরিয়ে যেতে চাই আমরা কোনোভাবেই মুক্তি পাবো না কাল হাসরের দিনে আল্লাহ দরবারে শরীয়তের প্রতিটা হুকুমের ব্যাপারে আমাদেরকে জিজ্ঞেস করা হবে সেই মজুব আল্লাহর ওয়ালির দুহাই দিয়ে আমরা কখনোই পার পাব না তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যদি ঘুমন্ত কোনো ব্যক্তির নামাজ যদি ছুটে যায় সে যখন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে সাথে সাথে যেন নামাজ আদায় করে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপর হাদিসে বলছেন মান নাসিয়া সালাতান আও নামা আনহা যেই ব্যক্তি নামাজের কথা ভুলে গেল কতটুকু সহজ করে দিয়েছেন দয়ার নবী মায়ার নবী আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে আছেন দোকানের কাজের মধ্যে ব্যস্ত আছেন ব্যবসার কাজের মধ্যে ব্যস্ত আছেন চাকরির কর্মস্থলে আপনি ব্যস্ত আছেন। অথবা মা ও বোনেরা করতে করতে। নামাজের কখন যে চলে গেছে তিনি বুঝতেও পারেন নাই দয়ার নবী মায়ার নবী বলছেন যখনই তোমার নামাজের কথা স্মরণ হবে সাথে সাথে নামাজ আদায় করে নাও আল্লাহ সুবহানাহু তাআলা তোমার নামাজটা কবুল করে নেবেন নামা আনহা অথবা ওই যে একটু আগে বললাম যদি কেউ ঘুমন্ত অবস্থায় থাকে আর নামাজটা যদি চলে যায় সেই ব্যক্তি যেন ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথে নামাজটা আদায় করে নেয় আল্লাহ সুবহান তাআলা তার নামাজ কবুল করে নেবেন এই সকল কিছুই হচ্ছে কাজা নামাজ আদায় করার পক্ষে দলিল নামাজ অবস্থাতেই থেকে ক্ষমা হয় হয় না না কোনো অনিচ্ছাকৃত ভাবে যদি নামাজ ছুটে যায় আপনাকে নামাজ আদায় করতে হবে আর যদি ইচ্ছাকৃত ভাবে ছুটে যায় আপনাকে নামাজ আদায় করতে হবে কাজাও আদায় করতে হবে আল্লাহর দরবারের সাথে সাথে তৌবাও করতে হবে অনিচ্ছাকৃতভাবে আপনি বুঝেন নাই নামাজের সময় চলে গেছে যখন স্মরণ হবে সাথে সাথে নামাজ আদায় করে নেবেন আপনাকে তৌবা করতে হবে না কিন্তু নামাজ যদি ইচ্ছাকৃত কাজা করে থাকেন নামাজ কাজা আদায়ও করতে হবে সাথে সাথে আপনাকে তৌবাও করতে হবে কারণ আল্লাহ সুবহানাহু তা আলা আপনার কাছে ঋণ পান ফজর জোহর আসর মগরীব ঈশা পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আপনার কাছে ঋণ পান আল্লাহর ঋণ আপনাকে অবশ্যই আদায় করতে হবে দুনিয়ার মানুষের ঋণ আদায় করার জন্য আমরা যদি এতটা উদ্গ্রীব থাকি আল্লাহ সুবহান হতে আলা যিনি আমার সৃষ্টিকর্তা যিনি আমার মালিক যিনি আমার রেজিক দাতা যিনি আমার পালন কর্তা আমার রব আমার আল্লাহ আল্লাহ সুবহান হতে আলার ঋণ সেই ঋণ অনাদায়ী রেখে কোনো মুমিন মুসলমান মারা যেতে পারে না আর যদি কোনো মানুষ প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে তার যদি নামাজ কাজা থেকে থাকে আর ওই ব্যক্তিটা যদি মারা যায় আমাদের ফতোয়া হচ্ছে প্রতিদিন প্রতিদিন ছয় ছয় ওয়াক্ত ওয়াক্ত ধরে ধরে হানাফি আমরা জাকাতুল ফিতরা আমরা আদায় করি না সাদাকাতুল ফিতির সর্বনিম্ন পরিমাণ সত্তর টাকা কত টাকা প্রতিদিনকে ছয় ওয়াক্ত ধরে কারণ এক ওয়াক্ত যুগ হবে বিতিরের এক অর্থ কি যুগ হবে বিতির ফজর জোহর আসর মাগরিব ঈশা এবং বিতিরকে আরো এক অর্থ ধরতে হবে ছয় ওয়াক্ত মোট প্রতিদিনের জন্য কমপক্ষে সত্তর টাকা মাল্টিপ্লাইড বাই ছয় সত্তর টাকা গুণ ছয় হলো কত চারশো বিশ টাকা কমপক্ষে প্রতিদিনের জন্য অবশ্যই ওই মাইয়িতের পক্ষ থেকে আমাদেরকে আদায় করতে হবে একদিনের জন্য যদি কারো দশ দিনের জন্য যদি দশ দিন যদি নামাজ কাজা হয় তাহলে সে চারশো কে আপনি দশ দিয়ে গুণ করে নেন হয়ে যাবে আমার কথা বুঝতে পারছেন এটা হচ্ছে আমাদের হানাফি মজহাবের ফতোয়া নামাজের কাফফারা কিভাবে আদায় করতে হয় একটা হচ্ছে কাজা আপনি যদি দুনিয়াতে থাকেন আপনার নামাজ ছুটে গেছে আপনার যখনই স্মরণ হবে আপনি নামাজটা আদায় করে নেবেন আর আল্লাহ সুবহান হত দরবারে তৌবা করে নেবেন আর যদি কোনো মানুষ নামাজ আদায় না করে মারা যায় তাহলে একদিনের জন্য কমপক্ষে তাকে চারশত টাকা গরিব মিসকিনকে কাফফারা হিসেবে আদায় করে দিতে হবে ক্লিয়ার এখানে কোনো সমস্যা আছে সমস্যা আর একটা আছে আমরা এখন বলি কি উমরি কাজা উমরি কাজা একটা বিষয় বলি না যে আমরা জানি না আসলে কত শত কত হাজার রাকাত আমাদের যে মিস হয়ে গেছে কাজা হয়ে গেছে সেই হিসাবই আমার কাছে নাই তখন আমরা কি করব প্রথম কাজ হচ্ছে আমাদেরকে আল্লাহ সুবহান হতে আল্লাহর দরবারে তৌবা করতে হবে কান্না কান্নাকাটি করতে হবে হে আল্লাহ আমি আমার ইচ্ছা কৃতভাবে হোক অনিচ্ছা হোক এত এত নামাজ কাজা করেছি আমার কাছে এখন সেই কাজা নামাজের কোনো হিসাব নাই আমি বালগ হয়েছে 14 বছর বয়সে বালগ হয়েছি 15 বছর বয়সে নামাজ শুরু করেছি 30 বছর বয়সে 15 বছরের নামাজ আমার কাজা রয়ে গেছে পনেরো বছর আমি নামাজ আদায় করি নাই আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন আমি গুনাহের মধ্যে লিপ্ত ছিলাম আপনাকে আমি সঠিকভাবে জানতে পারি নাই বুঝতে পারি নাই আপনি আমাকে ক্ষমা করুন প্রথম কাজ হচ্ছে করা করা। প্রথম শর্ত তারপর শর্ত হচ্ছে আপনি ওয়াক্ত ফরজ নামাজের পর যতটুকু পারেন সেই নামাজগুলো আদায় করার জন্য আপনি চেষ্টা করেন আল্লাহ সব আপনার প্রচেষ্টাটা দেখবেন তাহলে আপনার প্রচেষ্টা দেখবেন চেষ্টাটা দেখবেন আপনি কতটুকু চেষ্টা করেছেন আর সুবহানাহু হতো আল্লাহকে খুশি করার জন্য এটা হচ্ছে কাজা নামাজের সমাধান আল্লাহ সুমান আমাদের সকলকে যেন নামাজ ওয়াক্ত মতো যেন আদায় করার তৌফিক দান করেন সবাই বলি আমিন প্রশ্ন অনেকগুলো কিন্তু প্রশ্নের উত্তরগুলো দীর্ঘ যেই ভাই আমাকে দাওয়াত দিয়ে এনেছেন ওনাকে বলছিলাম যে এই সবগুলো প্রশ্নের জবাব যদি আমাকে দিতে হয় কমপক্ষে তিনটা ওয়াজ মাহফিলের ফাংশন লাগবে এবং কমপক্ষে নয় ঘন্টার প্রয়োজন হবে এর আগে সবগুলো প্রশ্নের উত্তর দেয়া সম্ভব না আমার কাছে দ্বিতীয় প্রশ্ন করা হয়েছে ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উরস ফাতিহা আমরা উদযাপন করি কুরআন সুন্নাহর আলোকে সেই সকল কিছুর দলিল কি ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে দীর্ঘ আলোচনা আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে শুনে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআন মাজিদের মধ্যে সূরা ইউনুসের أتمنى نمبر آيات المدّة بعد أعوذ بالله من الشيطان الرجيم قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون الله سبحانه وتعالى بولتشان او oh, امر حبيب او oh, امر كملي ولا رسول اقني বান্দাদেরকে বলে দিন আপনার উম্মতদেরকে বলে দিন যখন আল্লাহ সুবহান হত আলার পক্ষ থেকে কোন রহমত কোন ফজল কোন করুণা কোন নিয়ামত যখন তোমাদের কাছে পৌঁছে তোমরা সকলে মিলে খুশি উদযাপন করো সুবহান আল্লাহ তোমরা সকলে মিলে খুশি উদযাপন করো তোমরা খুশি হয়ে যাও ফাল ইয়াফরাহু আদেশ দেয়া হচ্ছে তোমরা খুশি উদযাপন করো এই খুশির আরেকটা শব্দ হচ্ছে ঈদ এই খুশির আরেকটা আরবি কি ঈদ এইজন্য আমরা বলি ঈদে মিলাদুন্নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন এবং দয়াল নবী হচ্ছেন আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে পাঠানো সবচেয়ে বড় রহমত এবং নিয়ামত কারণ আল্লাহ সুবহানাহু তাআলা দয়াল নবীজি সম্পর্কে বলেছেন ওয়া মা আরসালনাকা ইল্লা রহমত আল্লি লালন ও আমার হাবিব ও আমার কামলি ওয়ালা রসুল আমি আল্লাহ আপনি নবীকে সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি নবী শুধুমাত্র আমরা মানব জাতির জন্য রহমত না আল্লা আল্লাহ হাবিব সাল্লাহ আলী হুস কুল কায়নাতের জন্য আল্লাহর যত সৃষ্টি আছে সকল সৃষ্টির জন্যই দয়াল নবী হচ্ছেন রহমত এবং দয়া সুহানল্লাহ আচ্ছা আল্লাহর সৃষ্টির মধ্যে জড় এবং জীব দুইটাই তো আছে নাকি জড় পদার্থের জন্য কি দয়াল নবীর রহমত না জড় পদার্থের জন্য দয়াল নবীর রহমত যার কোন প্রাণ নাই তার জন্য দয়াল নবী রহমত উলামায়ে কেরাম এখানে উপস্থিত আছেন জিজ্ঞেস করুন বুখারী শরীফের সহি হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে দয়াল নবী জুমার দিনে মসজিদে নববীতে দয়াল হাবিব নবীজি দিনে খুতবা দিতেন খেজুরের একটা গোড়া খেজুরের খেজুরের গুড়ি আমরা চট্টগ্রামের ভাষায় কি বলি হ্যাঁ একদম খেজুরের যে নিচের অংশটা সেই নিচের অংশের উপরে দাঁড়িয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি জুমু আর দিনে খুতবা দিতেন কিন্তু একজন সাহাবিয়া একজন মহিলা সাহাবি তিনি যখন দেখলেন নবী করিম সাল্লাহ আলী আসাল্লামা খেজুরের সেই গোড়ার উপরে দাঁড়িয়ে খুদ্া দেন হেলান দিয়ে খুদ্া দেন ওই মহিলা সাহাবিয়া তিনি মনে করলেন নবী করিম সাল্লাহ আলী জন্য একখানা মিম্বর বানানো দরকার তিনি গিয়ে কাঠে কাঠের দিয়ে সুন্দর করে তিন তাক বিশিষ্ট তিনটা স্তর বিশিষ্ট কাট দিয়ে খুব সুন্দর করে একখানা মিম্বর বানিয়ে দয়াল হাবিব নবীজি হাদিয়া হিসেবে উপহার দিলেন নবী করিম সাল্লাম পরের জুমাতে সেই কাঠের তৈরি মিম্বরের সেই তিন স্তর বিশিষ্ট কাঠের তৈরি মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়াল হাবিব নবীজি খুতবা দিচ্ছেন সাহাবা একরাম বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে যেই খেজুর গাছের গুড়ার উপরে দাঁড়িয়ে খুতবা দিতেন সেই হান্না না আমরা শুনতে পেলাম সেই খেজুর গাছের গুড়া থেকে একটা উটের বাচ্চা যেভাবে কান্না কাটি করে সেইভাবে কান্নার আওয়াজ ভেসে আসছে নবী করিম সাল্লাম বুঝতে পারলেন সাথে সাথে সেই পবিত্র মিম্বর থেকে নেমে গেলেন নেমে গিয়ে সেই উস্তুয়ানা হান্নানা সেই খেজুর গাছের গোড়াকে নবী করিম সাল আলী আসসালাম ছোট বাচ্চাকে মানুষ যেভাবে আদর করে সেই খেজুর গাছের গোড়াটাকে আদর করতে লাগলেন সোহান আল্লাহ সেই খেজুর গাছের গোড়াটার কান্না বন্ধ হয়ে গেল নবী করিম সাল্লাহ আলি ওয়া শুধুমাত্র জীব নয় শুধুমাত্র মানুষ নয় বরং সেই জড়ক

পাথরের প্রাণ নাই জড় পদার্থ কিন্তু নবী করিম সাল আলী সাল্লামাকে সালাম দিত জড় পদার্থের সাথেও দয়াল নবীজির মোহাম্বতের সম্পর্ক ছিল দয়ার সম্পর্ক ছিল স্নেহের সম্পর্ক ছিল এখন আসুন প্রাণী জগতের দিকে আনসারদের একটা উট ছিল আনসার একজন সাহাবির একটা উট ছিল সেই উটটা একবার পাগলামি শুরু করলো সেই আনসার সাহাবি দৌড়ে আসলেন ইয়া রাসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার একটা মাত্র উট সেই উট বড় পাগলামি শুরু করেছে আমি কি করব নবী সাল্লাম বলেন তোমার সেই উটকে আমার কাছে নিয়ে আসো সেই উট পাগলামি করতে করতে দয়াল নবীজির কাছে আসলো এসে দয়াল নবীজির পবিত্র কদম মোবারকে চুমু দিয়ে দিল নবীজির পবিত্র কান মুবারকের মধ্যে সে মুখ লাগিয়ে সেই উটটা বীরবীর করে কি যেন বলল সাহাবায়ে کرام বলছেন তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উটটাকে একটু আদর করে দিলেন সেই উটের পাগলামি সারা জীবনের জন্য বন্ধ হয়ে গেল কিন্তু দয়াল নবী সেই উটের মালিককে ডাকলেন মালিককে ডেকে বললেন হে উটের মালিক শুনো তোমার উট আমার কাছে তোমার বিরুদ্ধে তিনটা অভিযোগ করেছে কয়টা অভিযোগ তিনটা অভিযোগ করেছে তোমার উট বলেছে তুমি নাকি সেই উটের উপরে অনেক বেশি বুঝা চাপিয়ে দাও যেই বুঝা বহন করার মতো ক্ষমতা তোমার উটের নাই তার চাইতে বেশি বুঝা তুমি সেই উটের উপরে চাপিয়ে দাও প্রথম অভিযোগ দ্বিতীয় অভিযোগ তুমি নাকি সেই উটটাকে মারধর করো এবং তুমি সেই উটটাকে তৃতীয় অভিযোগ খাবার দাবার ঠিক মতো দাও না প্রাণী জগতের জন্য দয়াল নবী রাহমত আচ্ছা মানুষের মধ্যে মুসলমান আছে অমুসলিম আছে ঠিক কি না মুসলমানও আছে কাফেরও আছে দয়াল নবীকে শুধুমাত্র মুসলমানের জন্য রহমত মিনার জন্য নবী হচ্ছেন রাহুফুর রহিম সরাস অক্টোবর একশো আটাইশ নম্বর আয়াত আল্লাহ সুবহানতা বলছেন মিনের জন্য বিল মিনি না রাউফর রাহিম মুখ মিনের জন্য দয়ালী শুধুমাত্র রহমত না রাউফ এবং রাহিম জুরে সুবহানাল্লাহ এই রাউফ এবং রাহিম স্টেজে আছেন জিজ্ঞাসা করে দেখেন আল্লাহ সুবহানাহু হতালার নিরানব্বই খানা নামের মধ্যে নাম হচ্ছে আর আর রাউফ এবং আল্লাহ রাহিম বলছেন আমি আল্লাহ শুধুমাত্র মানুষের জন্য রাউফ এবং রাহিম না আমার নবীও মুমিনের জন্য রাউফ এবং রাহিম পরম স্নেহশীল অতি দয়ালু আমার নবী মুকমিনের জন্য কিন্তু নবী শুধুমাত্র মুসলমানের জন্যই রহমত না নবী করিম সাল আলী ও কাফিরের জন্য রহমত হয়ে এসেছেন

আচ্ছা আল্লাহ সব ফেরাউনকে তার দলবল সহ পানিতে ডুবিয়েছেন কিনা নম্রদকে ধ্বংস করেছেন কিনা আজ জাতিকে ধ্বংস করেছেন কিনা সামুদ জাতিকে ধ্বংস করেছেন কিনা সাল আলেহ সালেত সালমান সেই উম্মদকে ধ্বংস করেছেন কিনা আগের যুগের যত নবী রাসুল ছিলেন অনেক নবীর উহ্মদকে আল্লাহসবহান তাল আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন কিন্তু সৈয়দ উল মুরসালীন হতামুন নবীয়েন সকল রাসুলগণের সর্দার সকল নবীগণের ইমাম সেই দয়াল নবীজির উম্মতের মধ্যে বড় বড় জালিম ছিল নবীকে বড় কষ্ট দিয়েছে কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা বলেন ও আমার হাবিব আপনার এই উম্মতের কাফেররা যত বড় গুনাহগারই হোক আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করব না কারণ কি হোয়াট ইজ দা রিজন ওয়ান্তা ফিহিম ও আমার হাবিব আপনি তাদের মাঝখানে আছেন আপনি নবী তাদের মাঝে আছেন আমি আল্লাহ কখনোই তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করতে পারি না তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত হয়ে এসেছিলেন আবু লাহাবের জন্য কার জন্য যেই আবুল লাহাবের উপরে সেই সূরাতুল লাহাব নাজিল হয়েছে আল্লাহ সুবহানত তালা বলেছেন আবুল লাহাব ধ্বংস আবু দুই হাত ধ্বংস আবু স্ত্রী ধ্বংস আল্লাহ সুবহানত ওয়ালা কোরআনমা আয়াত নাজিল করেছেন কিন্তু সেই আবু লাহাবও দয়াল হাবিব নবীর সেই আবুল আবুল কাফের ছিল কিন্তু সেই আবুল লাহাব নবী করিম সাল আলি সাল্লামার পবিত্র আম্মাজান হজরত সঈদ আমিনা উনার খেদমতে সে তার দাসী সুয়াইবাকে প্রেরণ করে দিল সোহান সেই দাসী তিনি দৌড়ে এসে যখন খবর দিলেন আপনার ভাই হজরত আবদুল্লার ঘর উজালা করে একজন পুত্র সন্তান আগমন করেছেন তখন সেই আবুল কাফের সেই আবুল আহাব তার এই শাহাদাত আঙ্গুলির ইশারায় ইশারা করে সেই সোয়াইবা দাসীকে সে মুক্ত করে দেয়

ভাই আমার আবুল হাব দুনিয়াতে থাকতে তুমি আমার নবীকে বড় কষ্ট দিয়েছ তুমি দুনিয়াতে থাকতে আমার নবীকে বড় কষ্ট দিয়েছো আল্লাহ সোহানত আলা এখন তোমার সাথে কেমন আচরণ করছেন আবুল হাব বলে ভাই আমার আব্বাস সপ্তাহের ছয়টা দিন আমার বড় কষ্টের মধ্যে যায় বড় মর্মান্তিক আজাবের মধ্যে যায় কিন্তু যখন সোমবার দিন চলে আসে সুহান আল্লাহ যখন সোমবার দিন চলে আসে আল্লাহ সুবহান রহমতের ফেরেশতারা তারা আমার এই শাহাদাত আঙ্গুলির মধ্যে জান্নাতের এক ধরনের সুশীতল পানীয় তারা আমার এই আঙ্গুলি দিয়ে প্রবেশ করানো শুরু করেন সোমবার দিন আমি কোনো আজাব বুঝতে পারি না সোমবার দিন কি হয়েছিল নবী করিম সালামা এই পবিত্র সোমবারে দুনিয়াতে আগমন করেছিলেন আর নবী করিম সালাম সেই আগমনে খুশি আবু আহাব তার এই আঙ্গুলের ইশারায় তার দাসী মুক্ত করে দিয়েছিল আল্লাহ আল্লাহবাহান দয়াল নবীর আগমনকে উদযাপন করার কারণে সেই কাফের আবু আহাব বঞ্চিত করলেন না তাকেও সোমবারের রাজা মাফ করে দিলেন এখন আপনি আমি আমরা ইমানের অধিকারী মুকমিন মুসলমান আমরা ইমান নিয়ে ভালোবাসা নিয়ে মোহাম্মত নিয়ে নবীর আদব নবীর তাজিম সকল কিছু অন্তরে নিয়ে যদি দয়াল নবীর দুনিয়াতে আগমনকে আমরা যদি উদযাপন করি আল্লাহ সুবহান তাআলা আপনাকে আমাকে কতটুকু সওয়াব কতটুকু নিয়ামত কতটুকু বরকত আল্লাহ দিতে পারেন এটা হচ্ছে শুধুমাত্র বুদ্ধিমান মানুষরাই বুঝতে পারবে কারা বুঝতে পারবে বুদ্ধিমান যারা আর যাদের মাথার মধ্যে গোবর ঢুকিয়ে দেওয়া হয়েছে গোবর বিভিন্ন দেশ থেকে পেট্রোডলার এসে বিভিন্ন দেশ থেকে পেট্রোডলার এসে যাদের মাথাটাকে আবর্জনাযুক্ত যুক্ত করে দিয়েছে তাদের মাথায় এই সব দলিল ঢুকবে না নবী করিম সাল আলি আসাল্লামার সহি হাদিস থেকে অনেক দলিল আপনারা জানেন আমি জানি এই এলাকা হল সুন্নাবল জামাতের এলাকা প্রতি বছর ওয়াজ মাহফিল হয় ঈদে মিলাদুল নবীর আলোচনা এবং দলিল আপনারা অনেক শুনেন আমি নবী করিম সাল আলি আসাল্লামার সহি হাদিস থেকে সর্বশেষ একখানা দলিল দিব দিয়ে ইনশাল্লাহ আমি আমার আলোচনা শেষ করব আমার মুরব্বী এবং শ্রদ্ধেয় আলিম তিনি অলরেডি আমার আমাদের মাঝখানে চলে এসেছেন বেশি দীর্ঘ আলোচনা করার কোনো অবস্থাতেই আমার জন্য মানানসই নয় আমি সর্বশেষ একখানা দলিল দিব আমাদের হাদিসের বিশুদ্ধ কিতাব কয়খানা কয়টা বোখারি মুসলিম তিরমিজি আবুদাউদ নাসাই ইবনে মাজা এই সিহা হাদিসের বিশুদ্ধ ছয়খানা কিতাবের অন্যতম প্রধান কিতাব হচ্ছে নাসাই শরীফ কি নাম ইমাম নাসাই রাহেমাহুল্লাহ উনি সংকলন করেছেন নাসাই শরীফ সেই নাসাই শরীফের পাঁচ হাজার চারশত একচল্লিশ নম্বর হাদিস কত নম্বর পাঁচ হাজার চারশত একচল্লিশ সুনানুন নাসাই সহি সনদে এমনকি তাদের গুরু ঠাকুর নাসিরউদ্দিন আলবানি পর্যন্ত এই হাদিস খানাকে সহি বলতে বাধ্য হয়েছে জুরেশ রসুহান আল্লাহ

ফাকালা মা اجলাসাকুম ও আমার সাহাবীরা তোমাদেরকে আমি দেখতে পাচ্ছি তোমরা একত্রিত হয়ে জমায়েতবদ্ধ হয়ে তোমরা এখানে বসে আছো ওট ইজ দা রিজন কারণটা কি তোমরা এখানে কেন বসে আছো নবীজি জিজ্ঞেস করছেন তোমরা এখানে কেন বসে আছো তো ওই সাহাবায়ে کرام জবাব দিলেন ক্বালু জাল্লাসনা ندু আল্লাহা ওয়া নাহমাদু আমরা আল্লাহ সুবাহ আমাদেরকে এখানে বসিয়েছেন শুধুমাত্র একটা কারণে আমরা এখানে বসে আল্লাহ সুবাহান হতে আলাকে ডাকি জিকির আস্কার করি আর আমরা আল্লাহর প্রশংসা করি সুবাহান আচ্ছা কি জন্য আল্লাহর প্রশংসা করি কি জন্য আল্লাহর জিকির করি কি জন্য আল্লাহর সানা খানি করি কারণটা কি আলামা হাদানা লিদিনহি ওয়া মান্না আলাইনা বিকা কারণ কি কারণ আর কিছুই না আল্লাহর প্রশংসা করছি আল্লাহর সানাখানি করছি আল্লাহর গুণগান করছি আল্লাহর জিকির করছি একটা মাত্র কারণে কারণ আল্লাহ আলা আপনি নবীকে আমাদের কাছে প্রেরণ করেছেন আপনি নবী আমাদের কাছে এসেছেন আপনি নবীর আসার কারণে কিভাবে আমরা পেলাম। এই দিন কিভাবে পেলাম ইসলাম কিভাবে পেলাম কুরআন কিভাবে পেলাম, আপনি নবী কিভাবে এই দুনিয়াতে আসলেন আপনার জীবন আপনার পবিত্র সিরত শরীফ আপনি আসার মাধ্যমে মানব জাতি কি কি নিয়ামত পেয়েছে এই সকল কিছু আমরা আলোচনা করছি আর আল্লাহ সুবাহ হতে আল্লাহর আমরা প্রশংসা করছি আল্লাহর শুক্রিয়া আদায় করছি নবী করিম সাল্লাম বললেন ও আমার সাহাবিরা তোমরা আল্লাহর কসম করে বলো এই কারণে তোমরা এইখানে একত্রিত হয়েছ সাহাবা একরাম আল্লাহর নামে কসম করে বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আমরা শুধুমাত্র এই কারণ ছাড়া আর কোনো কারণে এইখানে একত্রিত হই নাই নবী করিম সাল্লাহ আলি আসাল্লামা বললেন ও আমার সাহাবিরা আমি তোমাদেরকে আল্লাহর নামে কসম করিয়েছি এই জন্য না যে তোমরা মিথ্যা বলো না এই জন্য না বরং আমি বুঝতে চেয়েছি তোমরা কতটুকু দৃঢ়চিত্ত আছো এই বিষয়ের উপরে ফেরেশতা জিব্রিল একটু আগে আমার কাছে এসেছিলেন সুবহানাল্লাহ সে ফেরেশতা জিব্রিল এসে আমাকে বলছেন আল্লাহ সুবহানাহু তাআলা ওনার ফেরেশতাদের কাছে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন অহংকার করছেন কারণ তোমরা বসে আমি নবীর আগমনকে তোমরা উদযাপন করছো আমি নবীর এই দুনিয়াতে আগমনকে তোমরা সেলিব্রেট করছো আমি নবীর আগমনের মাধ্যমে তোমরা কি কি নিয়ামত পেয়েছো সেই বিষয়গুলো তোমরা আলোচনা করছো ঈদে মিলাদুন্নবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এবং এই সকল কিছু আমরা কি করি এইখানে আর কিছু করি না কুরআন মাজিদের তেলাওয়াত হয় সূরার তেলাওয়াত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন চরিত্রের আলোচনা হয় নবীজির উপরে আমরা দুরূদ পড়ে সালাম দেই নবীজির নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা এইখানে গাই নবীজির প্রশংসা করি আল্লাহর কাছে আমরা দোয়া করি এইখানে আর কোন কিছু হয় না সাহাবায়ে کرام সেই মজলিসে বসে যেই সকল কাজ করতেন আমরাও এই ঈদ এমলাদ নবীর মজলিসে সেই একই কাজ করি সুবহানাল্লাহ এটা সাহাবায়ে کرامের সুন্নাহ আগমনের মাধ্যমে আমরা কি কি পেয়েছি সেই বিষয়ে আলোচনা করা সাহাবায় কারামের সুন্না নবীজির আগমনকে সেলিব্রেট করা উদযাপন করা আল্লাহর হাবিব দয়াল নবীজির সাহাবায় কারামের সুননা এরপরও যাদের মাথায় এই সব দলিল ঢুকবে না আমি আবারও বলবো সৌদি আরব থেকে পেট্রো ডলার পেয়ে পেয়ে তাদের মাথাগুলো আবর্জনা যুক্ত হয়ে গেছে আবর্জনা যেই মাথায় ঢুকে গেছে সেই মাথায় কখনো দয়াল নবীর ভালোবাসা দয়াল নবীর তাজিম নবীর মোহাব্বতের এই সকল কুরআনের দলিল তাফসিরের দলিল এবং হাদিসের দলিল সেই সকল মাথায় প্রবেশ করবে না তাদের কাছে দলিল দেয়া যায় কথা না দেয়া একই কথা নবীর নবীর ভালোবাসা যাদের অন্তরে আছে নবীর প্রতি তাজিম নবীর প্রতি আদব যাদের অন্তরে আছে তাদেরকে এত বেশি দলিল দিতে হয় না তারা বলে বিনা দলিলে নবীর মোহাব্বত নবীর ভালোবাসাকে আমরা উদযাপন করব আল্লাহ সুবিহ আমাদের সকলকে যেন যে কথা হয়েছে সেই কথা অনুযায়ী আমল করার কথা বুঝার জানার এবং মানার যেন আল্লাহ সুবাহন আমাদের সকলকে তৌফিক দান করেন আমিন ও আহর আওয়ান রবাহিন